ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সরাইল সংসদীয় নির্বাচনী এলাকায় আজ 5 তারিখ উপনির্বাচন। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বিভিন্ন কেন্দ্র আমি পরিদর্শনে গেছি। আমি করণকালের সবচেয়ে সুন্দর পরিবেশে একেবারে শতভাগ ফিয়ার একটা নির্বাচন আজকা দেখতে পাচ্ছি, কারণ মানুষ উপনির্বাচন হলো মানুষের ভোটের আগ্রহ অনেক বেড়েছে। আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদিনে একটা সুন্দর ফিয়ার নির্বাচন যে সম্ভব এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সরাইল উপনির্বাচনে তা প্রমাণ করে। মানুষের খুব আশা আকাঙ্ক্ষা যে পরিবেশটা খুব সুন্দর, ভোটকেন্দ্রগুলো সারিবদ্ধ ভাবে আমরা ভোট দিতে পারছি, এজন্য আমরা ভোটের আগ্রহটা অনেক বাড়ছে, আমরা ভোট দিতে এসেছি। এবার আমি প্রথম ভোটার হলাম, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উপনির্বাচনে প্রথম ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। আর পরিবেশ সুষ্ঠু সুন্দর নিরিবিলি সব মিলিয়ে সবকিছু সুন্দর, আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি আসলে আশুগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের 1নং ওয়ার্ডে আমার ভোট, আমি এখানে আসছি ভোট দেওয়ার জন্য এবং আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এবং পরিবেশটা খুবই শান্তশিষ্ট এবং মানে নিঃস্বার্থভাবে এখানে কোনো ঝামেলা নেই, ঝামেলাহীনভাবে আমরা এখানে ভোট দিয়েছি। আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে এত সুন্দর পরিবেশ করেছে, তো ভোটের জন্য সবাই সুন্দর করে আসছে এবং আনন্দমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। আমরা মানে ভালোভাবে ভোট দিচ্ছি, আগামী 3 সাল আরও ভালো হবে ভোটের পরিবেশ, এই আশা রাখি।